প্রশ্ন করেছেন ইউএসএতে বর্তমান আমেরিকান সিটিজেনদের কোভিড 19 এর জন্য যে সাহায্য প্যান্ডামিক প্যান্ডামিক ভাতা দেওয়া হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে যা করোনাভাইরাস এইড রিলিফ অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি অ্যাক্ট নামে পরিচিত এবং স্টেট গভর্নমেন্ট দিচ্ছে বেকার ভাতা আন এমপ্লয়মেন্ট বেনিফিটস তাছাড়া আরও দিচ্ছে ফুড স্টাম্প হ্যাঁ ফেয়ারঅল পেমেন্ট লোন নো ইন্টারেস্ট ইনভলভ সাম আদার টাইপ অফ লোন ফর এ লিমিটেড টাইম ওয়ান অর টু ইয়ার আফটার দ্যাট দে উইল চার্জ ইন্টারেস্টেড কোশ্চান আচ্ছা বুঝতে পারছি কোশ্চান হচ্ছে ইন দিস সিচুয়েশান এ আমরা কি এগুলো নিতে পারবো নন ইসলামিক গভর্নমেন্টের পক্ষ থেকে দুই নম্বর তাছাড়া এই বছরে কি এই ডলারের উপর জাকা দিতে হবে দুইটা প্রশ্ন আপনি একসাথ করেছেন অসুবিধা নেই আপনি একটি কথা মনে রাখবেন যে কোনো যে কোনো প্রজাতন্ত্র যে কোনো প্রজাতন্ত্র ইসলামিক হোক অন হোক যদি তার প্রজাদেরকে আপনি যেহেতু সে দেশে এখন প্রজা হিসাবে হিসাবে নিজেকে রাখছেন আপনাকে যে কোনো হেল্প করবে সেটা নেয়া আপনার জন্য বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের সাথে সম্পৃক্ত না হবে তো যেটা তারা এয়া দিচ্ছে লোন না যেটা তারা একেবারে দিয়ে দিচ্ছে এটা নিতেই পারবেন এতে কোনো সমস্যা নেই যেটা তারা দিচ্ছে একেবারে সেটা কোনো সন্দেহ নেই এটা নিতে পারবেন আর যে জিনিসটা তারা আপনাকে এক বছর বা দুই বছরের জন্য আপনাকে দিচ্ছে এরপরে মধ্যে চার্জ দিবেন আপনার জন্য সেটা যদি নিতেই হয় নিবেন তবে আপনি সুদের আগে সেটা পরিশোধ করে দেবেন যাতে করে আপনাকে সেটা সেটা দিতে না হয় আর যদি সেটা সুদ ছাড়া আপনাকে দেওয়ার কোনো মাধ্যম তারা রাখেনি তাহলে আপনি সেটা নেবেন না আপনি সেটা নেবেন না কারণ এটা হারাম আপনি এটা নিতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বাধ্য না হন বাধ্য অর্থ হচ্ছে আপনি খাওয়ার দাওয়ার নাই মরে যাবেন এরকম অবস্থা তৈরি না হলে আপনি সেটাতে হাত দিবেন না সে নেবেন না সেটা চা সেটা দেবেন না আর যদি এরকম হয় বাঁচার সুযোগ আছে ইচ্ছা করলে আপনি সেটা দিয়ে দিতে পারবেন দুই বছর বা এক বছর আগে যখন থেকে সুদের চার্জ হবে এর আগেই আপনি দিয়ে দিতে পারবেন পরিশোধ করতে পারবেন এরকম অবস্থা থাকে তাহলে আপনি সেটা নিতে পারবেন আপনি সেটা নিতে পারবেন কারণ এটাও সুযোগ যে কোনো প্রজাতন্ত্রের দেয়া সুযোগ রাজ্যের লোকেরা গ্রহণ করবে এটাই এটা একেবারেই বৈধ জিনিস এতে কোনো অবৈধ কোনো কিছু নেই যতক্ষণ পর্যন্ত আপনি অবৈধ কাজে জড়িত হয়ে না পড়ছেন যদি প্রজাতন্ত্র মানুষকে মত দেয় নেওয়া যাবে না কারণ তো হারাম আপনি বুঝতে পারছেন হ্যাঁ প্রজাতন্ত্র মানুষকে বেহু দেয়া নারীবাজি করার সুযোগ সেটাও নেওয়া যাবে না তো যেটা আপনি হালাল জিনিস প্রজাতন্ত্র আপনাকে দিচ্ছে কারণ টাকা পয়সা না যায়ের কিছু না সেটা আপনি নিতে পারবেন তবে যখনই হারাম শুধু এদের সাথে জড়িত হয়ে যাবে সেটাকে আলাদা করে ফেলবেন তার সাথে আপনি জড়িত থাকবেন না তাহলে আপনি নন গভ ইসলামিক গভর্নমেন্টের কথাটা উঠাবেন না বরং যে কোনো প্রজাতন্ত্রের ব্যাপারে একই বিধান এটা আপনি মনে রাখবেন কারণ আমরা আমাদের দেশ যারা অমুসলিম তাদেরকে আমরা দিয়ে থাকি সুতরাং তারাও সেভাবে দিয়ে থাকে এটা একটা প্রজাতন্ত্রের নিয়মই হচ্ছে রাজ্যর নিয়ম হচ্ছে রাজ্য রাজ্যপ্রধান রাষ্ট্রপ্রধান তার লোকদেরকে লালন পালন করবে সেখানে সে কোনো দ্বিমুখ দ্বিমুখী নীতি আচরণ করবে না আপনি আশ্চর্য হবেন ওমর রাদিউল্লা আনহু একদিন দেখলেন এক ইহুদি ভিক্ষা করছে ওমর তাকে বললেন যে এই তুমি ভিক্ষা করছো কেন বলে আমার তো কেউ নেই দেখার মতো তখন তিনি ঘোষণা দিয়ে দিলেন যে দেখো এই লোকটিকে আমরা জিজিয়া নিয়েছি তার যুব যৌবন বয়সে আর এখন বৃদ্ধ বয়সে ভিক্ষা করবে তা হতে পারে না তার জন্য একটা ভাতার ব্যবস্থা করো এ হচ্ছে ওমর রাদি ইনসাফ আদল যে ভিক্ষা করবে কেন আমাদের এই সমাজের এই অবস্থা তৈরি হবে কেন মুসলিম অবশ্য এই মুসলিম ও মুসলিম দেখে দেখে মুসলিমদেরকে আমরা শুধু দেখবো মুসলিমকে একেবারেই বা দো তা নয় তোলা সাল্লাম বলেছেন তসদ্দা আহ আহ আদিয়ান দিন যারা মানে নাস্তিক নয় দিন যারা মানে তাদের প্রতি তুমি করো এর অর্থ হচ্ছে এ এদের প্রতি সৎকার করার প্রতি রসগুল্ল্লাস উৎসাহ দিয়েছেন এদেরকে দেওয়ার দ্বিতীয় দেওয়া হবে সৎকার করার মধ্যে শুধুমাত্র দিন দেওয়ার হবে তা নয় হ্যাঁ দিন দেয়ারকে দিলে আপনার সব বেশি হবে সেটা আলাদা কিন্তু এদেরকে বাদ দেওয়া নয় এদেরকে আপনি অন্য খাত থেকে দেন জাকাত থেকে দিতে পারেন নাই জাকাতের ভিতর থেকে দিতে পারেন না সাধারণ দান থেকে দেন তাদেরকে হেবা থেকে দেন তাদেরকে বিভিন্ন রকমের জিনিস থেকে দেন যেগুলো জায়েজ সেটা থেকে দেন আলহামদুলিল্লাহ শতাক্কা দেন এটা তো তাদেরকে দিতেই পারেন এবং রাজকোষের উচিত রাজ্য সরকারের উচিত বা রাষ্ট্রের উচিত তাদের ব্যাপারে গুরুত্ব দেওয়া প্রত্যেকে সেটা তাদের কোনো এইভাবে পার্থক্য না করা দিনইভাবে যে কাকে দিবে বরং তার রাজা তার প্রজা হিসাবে প্রত্যেকে লালন পালন করা সরকারের এটা উচিত সরকার সেটা উচিত সেই হিসাবে তা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ডলার এই ডলার উপর জায়গা দিতে হবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু এটা আপনার কোনো আয় থেকে আসে নাই আপনার কোনো আয় থেকে আসে অর্থাৎ আপনার এটা আয় হচ্ছে না এবং এটা এক বছর নাই আগে যেটা আসে সেটার সাথে সম্পৃক্ত জিনিস নয় এটা অন্য খাত থেকে আসছে সেহেতু এটা ওইটার সাথে যুক্ত হবে না এইটা যদি থেকে যায় এক বছর আগামী বছর সেটা জায়গা দিতে হবে আর যেটা খরচ হয়ে যায় সেটা জাকা দিতে হবে না তাহলে আপনার এই যে ডলার টাকাটা আসতেছে এইটা যদি এরকম হয় কারো বেকার ভাতা যেটা এটা কিন্তু ভিন্ন করা দরকার বেকার ভাতা সে আগেও পেতে এখনও পাচ্ছে তাহলে সে জাকা দিতে হবে এটা একসাথ করে জাকা দিতে হবে এটার আর যদি এই কোভিড নাইন্টিনের কারণে এটা তো আগে ছিল না এটা হঠাৎ করে আসছে এটার কারণে একটা সুযোগ দিচ্ছে সরকার এটাকে আগের কোনো অর্থের সাথে যুক্ত করা হবে না এটা খরচ হিসেবে নেওয়া হবে এবং এটাকে খরচ করে খরচ করতে হবে এটা এটা জাকাত আসবে যদি এটা আগামী বছর পর্যন্ত আপনার মূল টাকার সাথে জড়িত হয় এক বছর পূর্ণ তখন জাকাত দিতে হবে কারণ এটা অন্য খাত থেকে আসছে এটা কোনো স্বাভাবিক খাত থেকে আসে নাই যেটা আগেরটার আগেরটার কোনো অংশ নয় এটা নতুন একটা খাত থেকে এখানে আসছে সুতরাং এইটাকে আগের ডলারের সাথে যুক্ত করা যুক্ত করার প্রয়োজন নেই এটা হচ্ছে বিশ্বদূত মত আমরা এই মতটাকে প্রাধান্য দিয়ে থাকি